এই বান্ডিলটা গোপু বাজার থেকে কিনে নিয়েছে 50 টাকা দিয়ে 50 এটা সবার লাস্টে যেটা করলাম না ভেঙে চুরে গেছে সেইটা তো কি খবর দিদিদের দল সব ঠিকঠাক শীত কেমন পড়েছে বলো শীত তো যেতে যেতেও যাচ্ছে না আর দূর করে চলে এসেছে সরস্বতী পুজো আর আমি এটাই ভাবছি সরস্বতী পুজো আসা মানেই শীত চলে গেল আবার আমার দুঃখের দিন শুরু গরম ঘেমো প্রিয়াঙ্কা স্টার্ট হয়ে যাবে তো শীত যাওয়ার আগে আগেই ভাবছি একদিন একটু পিঠে খাই তো পিঠে খাই কি পিঠে খাই তো অনেকের চ্যানেলে আমি দেখছি আমার এক সাবস্ক্রাইবারের চ্যানেল সে হলো তৃপ্তিদি চ্যানেলের নাম হলো মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি তো তৃপ্তিদি আগের দিন দেখছিলাম কাঁচি পোড়া পিঠে বানাচ্ছিল তো তৃপ্তিদির থেকে আমি শিখে এই দেখো কাঁচি পোড়া পিঠের জন্য চাল এই যে ভিজিয়ে রাখা হয়েছে কালকে রাতে ওভারনাইট ছিল তো এখন এটাকে মিক্সার মেশিনে শুকিয়ে পেস্ট করব করে বানাবো কাঁচি পোড়া পিঠে সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি আর আজকের ব্লগটা হতে চলেছে খুবই মজাদার কারণ আজকে আর পাঁচটা দিনের মতো স্পেশাল দিন যেমন প্রত্যেকটা দিনই আমার কাছে স্পেশাল আজকের দিনটাকেও আমি নর্মাল ডেকে স্পেশাল ডে কি করে বানাই সেটা দেখার জন্য আমার ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখতে হবে কোনো কাটাকুটি করা যাবে না কিন্তু আর সবাই কিন্তু আবারও বলছি গিভ অ্যান্ড টেক পলিসিতেই যাচ্ছ কি করে আমি বুঝতে পারছি বলতো আমার হোয়াইট স্টুডিওতে গেলে আমি দেখতে পাচ্ছি আমাকে সবসময় বলছে মানে আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু লেস ইন্টারেস্ট দেখাচ্ছে আমার ভিডিও দেখার জন্য তার মানে এটাই বোঝা যায় রেগুলার ভিউয়ার্স কারা হয় যাদের চ্যানেলে কি আমি তাদের ভিডিও দেখি তারাই আমার রেগুলার ভিউয়ার্স তো প্লিজ এটা করো না কিন্তু ধরা পড়ে যাচ্ছে আমি কিন্তু কারো চ্যানেলে গিয়ে ভিডিও দেখবো না থ্রেড দিয়ে গেলাম ওকে সাথে থাকো আমি নেক্সট কি করি সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি তোমরা আমাকে সবাই জিজ্ঞাসা করো যে প্রিয়াঙ্কাদি তোমাদের বাড়িতে এত কিসের পরীক্ষা হয় কি পরীক্ষা হয় কিসের জন্য রান্নাবান্না হয় সত্যি কথা তোমাদের জানারও কথা না কিন্তু তোমরা যারা সরকারি চাকরি পরীক্ষা করছো তারা তো গীতবিতান মানে টিসিএসের গীতবিতান যেটা আমাদের সেক্টর ফাইভে রয়েছে সেটা তো সবাই চেনই তো সেটারই একটা ব্রাঞ্চ হলো আমাদের মধ্যম গ্রামের আইডিজেড মানে আমার শ্বশুরবাড়ি তো এই আইডিজেডে ও সমস্ত রকমের রেল ব্যাংক ডাক্তারি প্রমোশনাল মানে এভরিথিং সমস্ত সরকারি চাকরি পরীক্ষা এখানে হয়ে থাকে তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে কত ভিড় সমস্ত স্টুডেন্টরা আজকে এসছে তো আমি এটা ভয়েস ওভার পরে দিচ্ছি বলে আজকে আমি একটা কথা শেয়ার করছি আজকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তোমরা তো জানো অনেকের বাড়ির দিকে বৃষ্টি হয়েছে তো কী কষ্ট লাগছিল ওদেরকে দেখে যে একটা সরকারি চাকরি পরীক্ষায় সাকসেস হওয়ার জন্য বৃষ্টির ভেতরে ভিজে ভিজেও ওরা পরীক্ষা দিতে চলে এসেছে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি পরে নিয়েছি একটা কুর্তি তো কুর্তি পরা দেখে তোমরা কি ভাবছো নাইটি পরনি প্রিয়াঙ্কাদি কুর্তি পরেছে কেন বলো তো ঠিকই ধরেছে আমি যাবো বাবার দোকানে তো এখন হইতে একটা বাজে শুধু বাবার দোকানে গেলেও তো হবে না সংসারে অনেক কাজ থাকে সেগুলো করতে হবে আর ওই যে শ্বশুরমশাইকে দেখতে পাচ্ছ ওই যে জপের মালা জপ করছে উনি আবার সুস্থ হয়ে গেছে আবার হাঁটাচলা করছে আমার ঘরে বসে বসে জপ করছে আর এখন আমি রান্নাঘরে যাবো একটা ইন্টারেস্টিং রেসিপি বানানোর জন্য সেটা ভীষণই সুন্দর একটা রেসিপি তোমরা অনেকেই এই রেসিপিটা করেছো বাট কারো চ্যানেলে আমি এখনো অবধি দেখিনি তো ভাবলাম আজকে আমার বর মুড হয়েছে খাবে হলো গিয়ে ভেটকি মাছের পাতুরি তো সেই ভেটকি মাছের পাতুরি বানাতে আমি যাবো রান্নাঘরে আর কী কী যোগাযন্ত্র করেছি সব তোমাদের সাথে চটপট শেয়ার করবো তো ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখো কেউ কোনো কাটাকুটি করবে না তো চলো 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 রান্নাঘরে চলো তো দাঁড়াও আমি আমার এই স্ট্যান্ডটাকে নিয়ে নিই স্ট্যান্ডটা না নিলে তোমাদের ঝোলাতে পারবো না মানে সরি তোমাদের দেখাতে পারবো না তো বাবা থাকুক বাবা এখানে বসে বসে জব করুক তো আমি রান্নাঘরের এই পোর্শনে চলে এসেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে কলা পাতা তোমাদের বাগানের যাদের বাড়িঘর দেখি আমি তাদের কি দেখি কলার বাগান কলার কত জিনিস আর এই কলার পাতা এই যে দেখতে পাচ্ছ টাকা দিয়ে এই কলার পাতা তোমাদের বগুদা কিনে নিয়ে এসছে আর এইখানে ম্যারিনেট আমার অলরেডি হয়ে গেছে তখন এত তাড়াহুড়োতে ছিলাম তাই তোমাদের সেটা শেয়ার করতে পারিনি এই যে গামলা দেখতে পাচ্ছ এই গামলার ভেতরে রয়েছে ভেটকি মাছগুলো তো এর ভেতরে আমি দিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর দিয়েছি একটু কাজু বাদাম কারণ পোস্ত একটু কম নিয়েছিল আমার মনে হলো একটু লাগবে ওনাকে ফোন করে যদি আবার আনতে বলি আর আনবে না তো তার জন্য আমার ঘরে যে কাজু বাদাম ছিল অল্প একটু কাজু বাদাম নিয়েছি একটু টক দই দিয়েছি লবণ এগুলো দিয়ে এটাকে পুরো ফুল ম্যারিনেট করে রেখেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে তো এখন আমি চটপট এগুলোকে বেঁধে ফেলবো বেঁধে এগুলোকে কী করে আমি আজকে শ্যালো ফ্রাই করি কি ডিপ ফ্রাই করি সেটাই তোমাদের সাথে মেন অ্যাট্রাকশন শেয়ার করবো তো সাথে থাকো দেখতে থাকো তো আমি আমার ফুল সেটআপ রেডি করে ফেলেছি এখানে এই যে ভেটকি মাছ আর এই কলা পাতা যেগুলো রয়েছে এগুলো গায়ে প্রচন্ডই ধুলো তো সেই ধুলোগুলোকে আমাকে ধুয়ে নিতে হবে তো ধুয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি জলে ভাপিয়ে নেব আর ভাপাতেও পারি নাও ভাপাতে পারি কারণ ভাপাতে গেলে এখন আবার আমার অনেকটা টাইম নষ্ট হবে তো এগুলোকে আর ভাপাবো না ভাবছি আজকে আজকে আমি এগুলোকে চটপট ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর এগুলোকে ফ্রাই তো পাতাগুলোকে ধুয়ে নেওয়ার আগে আমি কেটে নেব তো এখানে আমি এই দেখো কলা পাতা নিয়েছি আর এই যে কাঁচি নিয়েছি তো কাঁচি আর কলা পাতা দিয়ে এগুলোকে আমি এইভাবে
কুচকুচ করে কেটে নেবে। আর আমি ছুরি দিয়ে চেষ্টা করছি, আর ছুরি দিয়ে করতে গেলে কি হচ্ছে বলো তো, কলা পাতাগুলো ফেটে যাচ্ছে। তো ফেটে গেলে তো পাতুরি ভালোভাবে আমি ভাঁজ করে পুরো কিছু দিতে পারবো না। তো তার জন্য আমি এইভাবে কাঁচি রয়েছে আমার, কাঁচি দিয়ে এই কলা পাতাগুলোকে এইভাবে কেটে আমার যেমন দরকার সেরকম এটা এখন ইজি হবে। এরকম ছোট ছোট করে মাঝখানে মাঝখান দিয়েও কেটে নেবো, কেটে নিলে বেশ ভালো লাগে। সো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ঝড়ের গতিতে কাজকর্ম সেরে নিচ্ছি, কারণ আমাকে ওপাশে দোকানেও যেতে হবে, সঠিক সময় আমি যেন দোকানে পৌঁছতে পারি তার জন্য এত এক্সাইটেড হয়ে আর উৎসাহের সাথে আমি কাজটাকে চটপট সেরে নিতে চাইছি। সো আমার কলা পাতা ধোয়া হয়ে গেছে, কলা পাতা ধুতে ধুতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে, এত ময়লা এত ময়লা, দেখতেই হবে কে এনেছে তোমাদের গপুদা, চোখটা খুলে তো আর দেখে আনেনি, দাও 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 আমার জিনিস দাও, হ্যালো হ্যাঁ 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 আমার জিনিসটা দাও, এইভাবে উনি জিনিস আনে। তো এই যে আমার কুচকুচ কাঠি রেডি, এটা আমার চামচ, ওটাকে তুলে দিতে হবে। আর এটা হলো সুতো, এটা দিয়ে ভালো করে টাইট করে বেঁধে এগুলোকে ফ্রাই করতে হবে, যাতে একটু মশলা বাড়িতে বেরিয়ে না যেতে পারে, পুরোটাই তো লাগবে না বলো। তো এখন আমি চটপট এগুলোকে বেঁধে ফেলি, তো কিভাবে বাঁধি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো, সাথে থাকো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমার এতগুলো কলা পাতা বাঁধা হয়ে গেছে, আর ইচ্ছা ছিল সবগুলি তোমাদের সাথে শেয়ার করবো, বাট কী করবো বলো, তোমরা তো কেউ ইন্টারেস্ট নিয়ে আমার ভিডিও দেখো না, কারণ ইউটিউব স্টুডিও থেকে আমার কাছে খালি নোটিফিকেশান আসছে, আমার যারা সাবস্ক্রাইবার তারা লেস ইন্টারেস্ট দেখাচ্ছে আমার ভিডিওগুলোতে। তো তোমরাই বলে দাও আমি কী টাইপের ভিডিও করবো, আমি নেচে নেচে ভিডিও করবো বলবে ঘরের বউ নাচ করলে ভালো লাগে না, আমি রান্না বান্না করবো তোমরা লেস ইন্টারেস্ট দেখাচ্ছ, তো করবো তো আমি কী করবো বলো, আমাকেও তো করে কম্বাই খেতে হবে। তোমরা যেমন সবাই এসছো ইউটিউবে এসে এন্টারটেইন করার জন্য, আমিও এন্টারটেইন করতে এসছি, তো আমাকে তোমরাই বলে দাও কিভাবে আমি ভিডিও বানালে তোমরা এন্টারটেইন হবে, রান্নাঘর পছন্দ না হলে আমি অন্য ঘরে গিয়ে ভিডিও বানাবো। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু আর উৎসাহ দিও এভাবে অনিশ্চয়িত যদি আমাকে করো, আমি তো রান্নাঘরে আর ঢুকবোই না, সারাদিনই ঘুরে 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 বেড়াবো ফুলটুসি হয়ে। তো দেখো এইদিকে দেখো আমার বকবকা শুনতে হবে না, ওইদিকে দেখো আমার অলরেডি বাঁধা হয়ে যাচ্ছে অনেকগুলো, তো আস্তে আস্তে আমি সবগুলোকে এইভাবে রেডি করে নেবো, রেডি করে চলে যাবো সোজা ফ্রাই করতে। সো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার এতগুলো পাতুরি বানানো হয়ে গেছে, আর রান্না দিতে গেছে হলো ছাদে রান্না বান্না করতে, তো পরে উনি চলে এসছে, উনি ঘরটা ঝাঁপ দিচ্ছে আর আমি আমার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করছি। ওপাশে রান্না দিদি রান্না দিদির কাজ করছে, গোবিন্দ একটু আসলো ফ্রিজ খুললো খাবার নিলো, তো সারাদিনই আমাদের এরকম জমজমাটি আসর চলতেই থাকে বাড়িতে, কারণ বাড়িতে মেয়ে বলতে শুধু আমি একা, রান্না দিদি সকালবেলা আসে আর দুপুরবেলা ধরো চারটে সাড়ে তিনটে কোনো কোনো দিন এরকম টাইমে চলে যায়, তো বাড়িতে আমি একা একাই বোর হই, তো তার জন্যই বাবার দোকানে যাওয়া শুরু করেছি আর বেশি করে ইউটিউবটা মন দিয়েছি। তো এটা নিয়ে অনেকে আমাকে অনেক কথা বলছো যে আমার সারাদিন কোনো কাজকর্ম নেই, কাজের লোক দিয়ে খাটিয়ে খায়, আমার ছেলে মেয়ে নেই, তো তোমরা তো এইসব শুনেইছো, তো এইসবে আমি এখন আর কান দিই না, কারণ আমার যেসব বড় বড় ইউটিউবার ফ্রেন্ড রয়েছে তারাই আমাকে সাজেশন দিয়েছে যে তুমি এইসব নিয়ে কান দেবে তো তোমার ভিডিও খারাপ হবে, তো তার জন্য আমি আর এইসবে কান দিই না, আমি আমার সংসারের কাজ করি, ভালো থাকি খুশি থাকি, দেখো দেখেছো কতটা খুশি থাকি, ঠিক তোমরা এইরকমই খুশি থাকবে, কে কি বললো না বললো একদম কান দেবে না, নিচে নিচে সারা দিন সংসারে সমস্ত কাজ করবে, লাইফে সবসময় এক্সাইটমেন্ট রাখবে আর হতাশাগ্রস্ত কোনো সময় হবে না, আর আমাকেও মানে ওরকম ডিপ্রেশন টাইপের কোনো কমেন্টও তোমরা করবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখন কড়াইয়ে যে তেল দিয়ে দিয়েছি, তেলটা অনেকক্ষণ ধরে গরম হচ্ছিল, আমি একটু ফটোশুট করছিলাম ওই ঘরে থাম্বনেলের জন্য। তো এখন আমি এই পাতুরি যে কটা দেখতে পাচ্ছ রেডি হয়েছে, এরকম সবকটা পাতুরি আমার কড়া হয়ে গেছে, এগুলোকে একটা একটা করে এর ভেতরে দেবো, ডিপ ফ্রাই করতে নয় শ্যালো ফ্রাই করার জন্য, সবসময় তোমরা তো জানো আমি শ্যালো ফ্রাই ফুড খেতে ভালোবাসি, যেহেতু একটু মোটা হয়ে যাওয়ার ধরন রয়েছে, আর এখন দিদি উল্টানোর জন্য, তো সাথে থাকো আর দেখতে থাকো আমি একটা একটা করে কীভাবে দিই। এটা এখন আমার ফ্রাই হবে, আমি হাই ফ্লেম করে দিয়েছি, আর কলা পাতা তো প্রচন্ড ফোটে তোমরা জানো, আগের দিন সেই মাছে কাটা ভাজা করতে গিয়ে এই দেখো এই যে ছোলা, এই যে আমার গায়ে ছোলা, সমস্ত তেল ভিটকে ভিটকে লেলাকার হবে না পারলে যা হয় বলো তোমাদের মতন তার পাকা রাঁধুনি নই আমি। তো দু তিন মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টানোর চেষ্টা করি দেখি কি হয়।
আমার তো আর তরি সহ্য হচ্ছে না যে দেখবো কতক্ষণ পরে গিয়ে পাখিটা রেডি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে খেতে। আর একটা নিউজ তোমাদের দিয়ে রাখি, তোমাদের গপুটা আজকে কিন্তু কচুরির মতন আমার পাতুরির নিন্দে মন্দ করেনি, বলেছে খুব সুন্দর হয়েছে। সেই রিভিউটা আমি হয়তো রাখতে পারিনি, বাট কোনো দিন আশা করি তোমাদেরকে নিশ্চয়ই দেব। তো আমার এখানে ফার্স্ট যে পাতুরিগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, এই যে চারটে দিয়েছিলাম তো সেই চারটে হয়ে গেছে। এখন আমি আবার বসিয়েছি, কারণ অনেকগুলোই রয়েছে, আস্তে আস্তে করতে হবে, প্রচুর ধৈর্যের কাজ, দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এক ফিট করে উল্টে উল্টে দিতে হচ্ছে। তো আমি এখন সবাইকে এগুলো খেতে দেব। তো এখান থেকে কিছু বদলির বাড়িতেও পাঠানো হবে আর কিছু আমাদের খাওয়া হবে। তো তোষানও এসছে, তো তোষানটা এখানে তোষান খেয়ে নেবে, মানে আমার বদির ছেলে, আর যা থাকবে ওটা ওর জন্য পাঠাবো, আর না থাকলে পাঠাবো না। তো এখানে আমি আমার পাতুরিটার ফাইনাল লুক নিয়ে তোমাদের সাথে এক্সাইটেড হয়ে শেয়ার করতে চলে এসেছি। আর রান্না দিদিকে বলেছি তুমি একটু পাতুরিটা খোলো, আমি খুলে খুলে ওদেরকে দেখাচ্ছি। তো পড়বে না পড়বে না এমনই কপাল, যেটা ফেটে গেছিলো মানে দেয়া মাত্র ওর ভেতরে যে জুসি জিনিসটা ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছিলো, সর্ষে বাটাগুলো, তো সেইটাই পড়েছে। এটা তিনখানা লেয়ার রয়েছে, এই দেখো তিনখানা লেয়ার কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। তো বলো বলো কেমন হয়েছে খেতে? ও সরি, তোমরা তো খেতেই পাচ্ছ না, বাট যারা খেয়েছে সবাই খেয়ে ভালো বলেছে, তো তাতেই আমি খুশি। তো একদম বাড়ি থেকে দোকানে এসেছি, দোকান থেকে এখন চলে এসেছি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে আমার একদম ঠিক বাদে ঘেসেই পূজা বসে রয়েছে, বাট তোমাদের ব্যাড লাক, ওকে দেখতে পাবে না। ওকে দেখতে পাবে, ওর চ্যানেল ভিজিট করো, ওর চ্যানেলের নাম হলো পূজা সাহা এক্সক্লুসিভ অ্যান্ড পূজা সাহা অফিসিয়াল। তো এই দুটো চ্যানেলে যদি তোমরা ভিজিট করো অবশ্যই পূজার মতন রূপসী মেয়ের ড্যান্স দেখতে পারবে, অ্যাক্টিং দেখতে পারবে, আর যা যা চাও সবই দেখতে পারবে। তো এখন আমাদের এই ঘরটার অবস্থা খুবই লন্ডভন্ড, তোমরা দেখতেই পাচ্ছ এই যে ফলস সিলিংয়ের কাজ হচ্ছে, আর পেছনে সমস্ত ওই সাইডটা বেশি ঘোরানো যাবে না ক্যামেরায়। তো যখন এটা তৈরি হয়ে যাবে পুরোপুরি, তো তখন তোমাদেরকে দেখাবো যে এখানে কত সুন্দর লাগে। আর আমার বোন পূজা নিজে হাতে আমার জন্য কী কী বানিয়েছে তোমরা দেখবে, অবশ্যই দেখাবো। এই দেখো এগুলোকে কি বলে পূজা, আমি তো নাম জানি না ঠিকঠাক, পটাটো ওয়েটস ওয়েটস। শোনো, ফাইভ স্টার হোটেলে আমার বরের সাথে আমি গেছি কবার, খুব বেশি হলে হাতি গুনে 10 বার, আর ও প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে 7 দিন যদি হয় সপ্তাহে 7 দিনই রেস্টুরেন্টে খায় ফাইভ স্টার। তো তার জন্য ও এইসব জিনিসের নাম জানবে না, তো কে জানবে। আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো আমাদের বাঙালিদের, এই দেখো গোলা রুটি, এটাকে কি বলে ইংলিশে আমি জানি না, জানার দরকারও নেই। তো ওটা পূজা খাচ্ছে, পূজা খাচ্ছে মিউনিস আর একটা স্পাইসি সস আছে সেই সসটা দিয়ে। তো এখন আমি আমার বোনের সাথে এই মিলটা এনজয় করব। আর তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার জন্য আমি চলে এসেছি আর এক্সাইটেড হয়ে, সেটা হলো আমি আমার চ্যানেলের থার্ড জয়েন্ট মেম্বার পেয়ে গেছি। ফার্স্ট আমার চ্যানেলে জয়েন্ট মেম্বার হয়েছিল আমাদের রিলেটিভের ভেতর আমার বোন পূজা, তো সেকেন্ড হয়েছে আমার বর্গপুচন্দ্র, আর থার্ড নূপুর হয়েছে। তো নূপুরের চ্যানেলের লিঙ্কটা আমি আমার কমেন্ট্রিতে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে সবাই তোমরা নূপুরের চ্যানেলে যে মানে চলে যাও, ও খুবই সাপোর্টিভ, আর আমাকে ভালোবেসে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, মানে মেম্বারশিপ নিয়েছে। আর সব থেকে বড়ো কথা, অনেকেই আছে আমার চ্যানেলে অনেক পুরনো ভিউয়ার্স, বা আমার অনেক পুরনো ধরো মানে গল্প করি, কথা বলি, বা ধরো ফোনেও তাদের সাথে যোগাযোগ আছে, তাদেরকেও আমি বলেছিলাম যে তোমাদের ভিডিও আমরা এখন দেখতে পাই না, কারণ প্রচুর এখন তোমাদের কমেন্ট আসে, তোমরা প্রচুর লোক আমাকে এখন সাপোর্ট করছো। তো তোমরা আমার চ্যানেলে 89 rupees, ওনলি 89 দিয়ে তোমরা একটা করে প্লিজ প্রথম একটা মাস অন্তত নাও, তাহলে কী হবে, তোমাদের নামের পাশে একটা করে ব্যাচ থাকবে। তো তোমরা যদি ফলো করো বঙ্গাল নূপুর বলে যে চ্যানেলটা, ওর নামের পাশে একটা লয়্যালটি ব্যাচ আমি ওকে উপহার দিয়েছি। তো সবাই ফলো করে নিও ওকে, ও খুবই সাপোর্টিভ আর খুব খুব ভালো একটা বড় মনের মানুষ, যে আমাকে ভরসা করে আমার কথা শুনে একদম আজকেই ও আমার চ্যানেলের জয়েন্ট মেম্বার হয়ে গেছে। তো সাথে থাকো, আর নেক্সট আমার লাইফে আমি এক্সাইটিং কী করি অবশ্যই তোমাদের দেখতেই হবে। এই পটাটোটা আর এটা খুবই সুন্দর হয়েছে, কারণ কেন বলো তো, এটা পূজা সাহা বানিয়েছে। তো আমি চলে এসেছি ওখান থেকে, আর ওই যে তোমাদের গপুদা ওই যে পালাচ্ছে, এই গপু এদিকে আসো, ওই যে আসবে না দাঁড়াও, ওনাকে দেখালে ওনার মুখ নষ্ট হয়ে যাবে না সে পূজার মতন। আর এই যে মা দেখো এখানে দুধলাও দিয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই এক বাটি দুধলাও রান্না করেছে। তো সেখান থেকে আমি কিছুটা বদ্দিকে দিতে বলেছে মা, সেখান থেকে বদ্দিকে কিছুটা দেব। আর এখানে রয়েছে এক পিস ভেটকি মাছের পাতুরি, তো এই পাতুরিটা আমি বদ্দি বলে পাঠিয়ে দেবো, রেখেছিলাম অনেক দুটো তিনটে। তো তোমার গোপুদার নাকি এত সুন্দর লেগেছে ভেটকি মাছের পাতুরিটা, তো উনি নাকি ফ্রিজ থেকে বের করে খেয়ে নিয়েছে। তো যাই হোক বর খেয়েছে, বদ্দিকে আরেকদিন খাওয়াবো।
তো এখন আমি ফ্যামিলির সাথে এইভাবে এনজয় করি আর তোমরা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ভালোবাসা চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে বাই বাই